কি যে বিপদে আছি ভাইয়া, রাতে ঘুম হয় না, মানে আমাকে নিয়ে এত ভাবে না, আমার মানে আমার হাজবেন্ড আমাকে নিয়ে এত ভাবে না। তো প্রেম যখন শুরু করলাম তখন ও বিভিন্ন অ্যাক্টিং করে, এখন কি প্রবলেম হবে? এখন তো বিয়ে হয়ে গেছে, একদম পার্মানেন্ট, এখন তো প্রবলেম হওয়ার কথা না। নীলয় ভাইয়া যতটুকু আর্নিং করে, মানে আপনাদের নীলয় ভাইয়া, এটা নিয়ে আমার কথা হয় যে নীলয় ভাইয়া কেন বলে, মানে আপনি বলছেন তো নীলয় ভাইয়া, তো আমি আপনার কথা আপনার ভাইয়া হিসেবে বললাম। যাই হোক, জেলাস লাগে আমার ভাইয়া, কি যে বিপদে আছি ভাইয়া, রাতে ঘুম হয় না, কিন্তু আমার আমার জেলাসে চাইতে আপনারা যে আমাকে নিয়ে এত টেনশনে আর থাকেন সব সময়, এটা নিয়ে আমি খুবই মানে খুশি, এবং আপনাদের সাথে কি বলবো, মানে আমি খুবই খুশি যে আপনারা আমার চাইতে বেশি চিন্তা করেন বিষয়টা নিয়ে, মানে আমাকে নিয়ে এত ভাবেন, আমার মানে আমার হাজবেন্ড আমাকে নিয়ে এত ভাবে না। সমস্যা হয়েছে কি, আমি যখন প্রেম করেছিলাম তখন মানে 2010 থেকে হচ্ছে ও হচ্ছে মিডিয়াতে ওই যে বিভিন্ন নায়িকার সাথে অ্যাক্টিং করে, তো প্রেম যখন শুরু করলাম তখনও বিভিন্ন অ্যাক্টিং করে, এখন কি প্রবলেম হবে? এখন তো বিয়ে হয়ে গেছে, একদম পার্মানেন্ট, এখন তো প্রবলেম হওয়ার কথা না, আর কোনো উপায় নেই, যেখানে যাক না কেন, মানে কোনো সলিউশন নেই, আমি সলিউশন প্লে করে দিতাম, আমার এক্স্যাক্টলি মনে নাই, তাহলে আমি ভিডিওটাতে দেখাইতে পারতাম যে কি বলছিলাম, আমি প্লে গেছি। আচ্ছা, আপনি একটু জানতে চাই, ভাইয়া যেহেতু অভিনয় করছে, কখনো কি আপনারও মনে হয় যে আপনি গান অনুষ্ঠানের পাশাপাশি অভিনয় ক্যারিয়ারে চুজ করবেন? না, আমার আসলে প্রথম কথা অভিনয় করার মতো যোগ্যতা তো আমার নাই, অভিনয় করার জন্য একটা যোগ্যতা লাগে। দ্বিতীয় কথা হচ্ছে অভিনয়ের প্রতি আমার কোনো প্যাশন নাই, মানে থাকে না একটা মানুষের যে অ্যাক্টিং যদি করতে পারতাম, ইভেন যেটা বললাম ব্র্যান্ড প্রমোশন নিয়েও আমার কোনো কিছু ছিল না, এটা হচ্ছে গিয়ে চলে আসছে বিয়ের পরে, দেখা গিয়েছে সবাই যেহেতু ওই টাইমে বিয়ের সময় আমাকে অনেকে অনেক গিফটস পাঠিয়েছে, তো সবাই এক্সপেক্ট করে যে একটা যখন নতুন উদ্যোক্তা গিফট পাঠায় আমি কোনো একটা পিকচার পোস্ট করি, তো একটা টাইমে দেখা যায় এত বেশি পরিমাণে সেটা আসে স্টার্ট করে, তখন আমার কিছু করার থাকে না, ভাবলাম যে আচ্ছা তাহলে যেহেতু এত পোস্ট করতেছে আমার তো অনেক টাইম ওয়েস্ট হচ্ছে, এটাকে আমি একটা দেখি না প্রফেশন, সবাই নিচ্ছে একটা নতুন সময় আসতেছে, এটা একটা টাইমে দেখা যাবে, এটাতে এখন জানেন মোটামুটি ছোট বড় সবাই কিন্তু ব্র্যান্ড প্রমোশন প্রোগ্রামে আসতে চায়। হ্যাঁ, সো ভাবলাম যে আচ্ছা আমি একটু ট্রাই করে দেখি, আলহামদুলিল্লাহ এই তো করছি এই আর কি। আচ্ছা, নীলয় ভাইয়া তো অভিনয় করে একটা বড় অ্যামাউন্ট আর্নিং করে, আমি জিজ্ঞেস করবো না কত টাকায় আর্নিং করে, তো সেটার কত অংশ আপনার কন্ট্রিবিউশন আছে এবং কতটা ওনার কতটা, মানে যদি চার ভাগ করা যায় তাহলে কয় ভাগ আপনি আর্ন করবেন? নীলয় ভাইয়া যতটুকু আর্নিং করে, মানে আপনাদের নীলয় ভাইয়া, এটা নিয়ে আমার কথা হয় যে নীলয় ভাইয়া কেন বলে, মানে আপনি বলছেন তো নীলয় ভাইয়া, তো আমি আপনার কথা আপনার ভাইয়া হিসেবে বললাম। যাই হোক, সো নীলয় যে আর্নিংটা করে সেটা অবশ্যই 100% ওর কন্ট্রিবিউশন, ওর আমি তো যেহেতু অ্যাক্টিং করি না, সো আমার আমার আর্নিংটা আমার কন্ট্রিবিউশন। সংসারের ক্ষেত্রে যদি বলেন আমাদের দুজনেরই 100% কন্ট্রিবিউশন আছে, লাইক আমি আমার আমার যখন কোনো কিছু কিনতে মন চায় আমার কাছে যদি থাকা থাকে আমি আমার টাকা দিয়ে কিনে আসি, না থাকলে ওকে বলি, আর ও যখন কিনতে নিয়ে আসে মানে কিনতে চায় তখন ও আবার নিয়ে আসে, সো এটা আসলে কোনো বাছবিচার করি না যে আমি কতটুকু দিব বা ও কতটুকু দিব, এটা অটোমেটিক হয়ে যায়, মানে যতটুকু লাগে ততটুকু দেওয়া হয় এই আর কি।